গানের জীবন পাখি প্রাণের মতো হালকা পাতলা, কিন্তু সে এক বিশাল বৃক্ষকে মহিরুহকে আশ্রয় করে নেয় পাখির মতো। এই গান হেইও হো, এই গানটিও এর সাথে আপাতভাবে কোনো সরাসরি সম্পর্ক মুক্তিযুদ্ধের নেই, কিন্তু যখন আমরা গানটা করি, শুধু এই গানটি নয়, এই গানটার সাথে বাজবোড়ে বাজবো আমরা হেমন্ত বিশ্বাসের যে গান তার কিছুটা, এবং কত ভয়ও আসে যায় বা ভাঙানো শাসনের ভয়, আমার বন্ধু পুলক ওঝার, আমার আমার অকালে চলে যাওয়া বন্ধু পুলক ওঝার যে গানটি, আমরা তিনটে গান একসাথে করে যখন করি তখন এই গানটা, গান তো গানের মতনই কিন্তু তাকে আমরা আধার দিই হচ্ছে কি এই মুক্তিযুদ্ধ। আমাদের কিছু একটা উপযুক্ত ধ্বনি, উপযুক্ত একটা ভাবনা, একটা আত্মা আমাদেরকে এই মুক্তিযুদ্ধের ভাবনার দিকে, এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের ভাবনার দিকে এই ঠেলে দেয়। এই গানের সাথে যারা যারা জড়িয়ে আছে, মানে আমাদের, মানে আমরা এই গানটা শুনি হচ্ছে কি ঋত্বিক ঘটকের সিনেমা পুরনো গান্ধার থেকে, যে মানুষগুলোকে দেখেছিলাম তারাও মুক্তিকামী মানুষ ছিল এক সময়টা, এবং আমার মনে হয় যে মুক্তিযোদ্ধারা অগ্রগণ্য তো বটেই, কিন্তু তার পরবর্তী যে সকল মুক্তিকামী মানুষরা এসছে এবং এখনো পর্যন্ত এই আমাদের প্রাকৃতিক বিপর্যয় ভাঙন এই মহামারীর মধ্যে আমাদেরই বন্ধুরা, যেমন মৈনা, ছন্দক, আরো কত নাম বলবো, যারা সরাসরি ভাবে এই ভাঙনের সময় মানুষের মানুষের যোগাযোগ করানোর চেষ্টা করে যাচ্ছেন, তারাও মুক্তিকামী মানুষ। এই গানগুলো আমরা তো, আমি তো বাইরে গিয়ে কাজ করতে পারি না, আমার কাজ গান করাই, তো এই গানের মধ্যে দিয়ে তাদের জাগরণ যতটা নিজের মধ্যে নিতে পারি, এবং করতে করতে কি হয় উচ্ছ্বাস আসে, তখন হাতটা নিতে ইচ্ছা করে, তখন আর কোনো একটা গান শুধু বাজিয়ে আমাদের খুব একটা, মানে গানটার মানে ঠিক রূপ আমরা দান করতে পারি, তখন হাতটা নিতে ইচ্ছা করে, জয় বাংলা করে চেঁচাতে ইচ্ছা করে। এবং এই জয় বাংলা, এই মাতৃভূমির জয়গান, জয়ধ্বনি দেওয়া তো মানুষের স্বপ্ন, কিন্তু এটা শুধু বাংলার জয়ধ্বনি নয়, এই বাংলা মায়ের বুকে থেকে আমাদের বাংলা মায়ের শেখানো পৃথিবীকে দেখা মুক্তির স্বপ্নে বিভোর যে মানুষ তাদেরকে দেখা, এই তাদের জয়ধ্বনি দেওয়া, তাদের জাগরণকে নিজের জাগরণ করে নেওয়া এই গানের মধ্যে আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু করতে করতে ঘটেছে। আমার, নবমিতা, রাজশ্রী, দৈপায়ন, দিব্যকমল, অভিব্রত, নীল, নীলাম্বু, আমাদের সবার মধ্যে এই জাগরণ কিছুটা কিছুটা আমাদের স্পর্শ করেছে, কিছুটা কিছুটা এই আত্মাগুলো আমাদের মধ্যে এসছে, এই মুক্তিকামী মানুষের আত্মা। তো এই গান আমরা সবাই মিলে খুব, এবং সত্যি এই বন্ধ জীবনের মধ্যে থেকে নানা মুক্তির আশ্বাস পেয়েছি, সিগারেট কাউন্টার করে খাওয়া, একই ম্যাগির প্লেট থেকে দুজনে খাওয়া, এগুলো তো এখন আর ভাবা যায় না, এবং ভাবলে কাশি ফুটে ওঠে, কিন্তু এইগুলো আমরা পেয়েছি বিভিন্ন মুক্তির আশ্বাস, যেগুলো একসাথে গাড়িতে করে যাওয়া, একসাথে সবাই মিলে, সেদিন তো এত লোক একসাথে আমরা থেকে গেছিলাম, সেই মনে হচ্ছিল যেন একটা ভোটের কনস্টিটিউয়েন্সি থেকে বেশি লোক আমাদের বাড়িতে, তো সেরকম করে তো আর থাকা হয় না, এখন যে যার বাড়িতে আমরা যে যার মতো একলা পড়ে আছি, তো সেইগুলো ভাবলে যেন মনে হয় সত্যি সেও আরেক মুক্তি পেয়েছিলাম, এই গানই আমাদের দিয়েছিল, এই গানের স্মরণ আমাদেরকে দিয়েছিল এই মুক্তি। খুব শিগগিরই বর্ণনা থেকে এই যুগ গানটি মুক্তি পেতে চলেছে। এই গানটি আমার জন্য বিশেষ করে, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা এর সাথে জড়িয়ে আছে, আমি খুবই গভীরভাবে আত্মার টান অনুভব করি এই গানটি প্রত্যেকবার গাওয়ার সময়, লাইভ যতবার গিয়েছি, রেকর্ডও করেছি, যখন আমি, আমার বাড়ি বেশ কিছুটাই বাংলাদেশে, এবং আমার ছোটবেলাটা খুব একটা রাজারানীর গল্প শুনে বড় হওয়ার ছোটবেলা ছিল না, আমার বাড়ির অনেকের থেকেই শোনা এই একাত্তরের যুদ্ধের কথা, এত এত মানুষজনকে হারিয়ে ফেলা এবং ফিরতে না পারা দেশে, I grew up listening to these stories of losses, of longing, of this land. এবং আমার বাড়িতে মুক্তিযোদ্ধারা ছিলেন যাদেরকে আমরা হারিয়েছি, 7ই মে 71-এর দিনটা আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই এই গানগুলো যখনই আমি গাই, আমরা একসাথে গাই জয় বাংলার ধ্বনিটা দিয়ে, আমার মনে হয় সেই হারিয়ে যাওয়া মানুষগুলোর মুখ আমি আবার দেখতে পাচ্ছি, তারা যেন ফিরে আসছে, এবং এত যোদ্ধা যাদের আমরা চিনি না, যাদের কোনোদিনও দেখিনি, তারা যেন ফিরে ফিরে আসে এই গানগুলোর মধ্যে দিয়ে। এই গানগুলো তাই জন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের, আমার কাছে খুব ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ, এবং 71 তো সেই ফেলে আসা 71 নয়, 71-এর এই মুক্তির যে কামনা, এই মুক্তির যে লড়াই, এই এই সেটা এখনো, এই বর্তমান সময়েও প্রযোজ্য, আমরা যে অন্ধকার সময়ের মধ্যে আছি,
এদের সবার কথা স্মরণ করে তাদের বন্ধুত্বের কথা ভেবে আমরা এই গান করেছি। এই তিনটি গান একসাথে মিলে জয় বাংলার ধ্বনি দিয়ে, মাতৃভূমির জয়ধ্বনি দিয়ে আপনারা শুনবেন, যদি এই বন্ধ সময়ে যদি কিছু মুক্তির আশা পাওয়া যায়। হেই হো, লেফট রাইট আর গিরগিটির ভীষণ গালা, এই তিনটে গানের প্রযোজনায় অংশগ্রহণ করতে পারাটা যে কত বড় একটা পাওনা এটা বলে বোঝানো যায় না। আর এই মহামারীর কালে যেখানে সব কিছুই অন্তর্জালে হচ্ছে, ডাক্তাররা রুগীকে দেখছে স্ক্রিনে, শিক্ষকরা ছাত্রদেরকে শেখাচ্ছে স্ক্রিনের মাধ্যমে, ওই বন্ধু বান্ধবের সাথে বসে একই ঘরে গান বাজনা করাটা এইটাই না, স্ক্রিনে ঠিক হয় না। তাই জন্য ওই যে দিনটার স্মৃতি, আমরা সবাই মিলে একসাথে গেলাম, ধরুন কেউ সিগারেট খেলো, কেউ কথা বলছে, কেউ গল্প করছে, আমরা বাজাচ্ছি, ঠাট্টা হাসি, এই পুরো সব মিলিয়েই তো একটা গানের প্রযোজনা। তো এই স্মৃতিগুলো এই কোভিডের কারেন্ট পরিস্থিতিতে এই ফ্যাকাশে জীবনকে একটা রং দিয়ে যায়। তো এই যে গানগুলো আপনারা শুনবেন, দেখবেন, হয়তো সেই মুহূর্তগুলোর কিছুটা ওয়ার্মথ আপনাদেরও হয়তো ছুঁয়ে যেতে পারে, কারণ আমার জন্য তো ডেফিনেটলি এই একা একা থাকার জীবনটাকে ওই দিনটা, স্পেশালি ওই দিনটা খুবই রঙিন রেখেছে। সঠিকভাবে বলতে গেলে গানটি একটি রি রিলিজ, আমাদের প্রথম অ্যালবামে গানটি ছিল, গানটির নাম হেই ও হো। এই এইটি ভাবনায় এবং চিন্তায় আগের রেন্ডিশনটির থেকে অনেকটাই আলাদা, এনার্জিটা একই রকম, কারণ সেটা আমি ফিল করেছিলাম ওয়াইল উই ওয়ার ওয়ার্কিং ইন দ্য স্টুডিও। একটা অসম্ভব একটা এনার্জি ফিল তৈরি হয়েছিল ওই জায়গাটিতে এবং ইট ওয়াজ অলমোস্ট ম্যাজিক্যাল, অসম্ভব একসাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার, মানে সব কিছু মিলিয়ে মানে হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। বর্ণনার নতুন গান আসছে হেই ও হো, আমরা তিনটে গান রেকর্ড করি ব্লুপার হাউসে লাইভ, তার মধ্যে থেকে হেই ও হো সবার আগে রিলিজ করছে। অনেক মজা হয় গানটা রেকর্ড করতে, টেক্সচার্স অ্যাড করার সময় আমরা যেভাবে হাততালি অ্যাড করি, যেভাবে ভয়েসেস অ্যাড করি, যাতে এই লাইভ টেক্সগুলোকে নিয়ে আমরা একটা সার্টেন প্রোডাকশন ভ্যালু অ্যাড করতে পারি, অনেকই মজা হয় সেগুলো করতে গিয়ে। অ্যান্ড দ্য রেকর্ডিং সেশন ইটসেলফ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, কারণ দিজ সংস আর সামটাইমস ডিফিকাল্ট টু ট্রিট, বাট আই থিঙ্ক যেভাবে আমরা গানগুলো মেসেজটাকে তার করিয়েছি বাই ট্রিটিং দ্য সংস, দ্য ট্রিটমেন্ট দ্যাট গোজ অ্যালং উইথ দ্য রেকর্ডিং, আই থিঙ্ক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অলসো লট অফ হার্ট অ্যান্ড সোল ইনটু রেকর্ডিং দিস ট্র্যাকস। আমি আশা করি, আমরা আশা করি আপনাদের সবার Yes, there was a challenging part for me also in this particular song. Once we decided we'll go for live recording, they want groove with a legato technique which is giving boost at the end of the song. If you guys listen the song carefully, you guys able to understand that how the graph of the song is building. এইও গানটা হয়তো আপনারা অলরেডি শুনেছেন বর্ণনার প্রথম আলবামে, কিন্তু এইবারে যে ভার্সনটা রিলিজ করতে চলেছে, আমার মনে হয় এই দুটো ভার্সনের মধ্যে যে সাউন্ডের তফাৎটা, সেটা বর্ণনার গ্রোথকে, বর্ণনার জার্নিকে সিগনিফাই করে। বর্ণনার অ্যাজ আ ব্যান্ড, অ্যাজ আ গ্রুপ অফ ফ্রেন্ডস, তারা লাস্ট এক বছর ধরে এতবার এই গানটা পারফর্ম করেছে এবং সেই গানটা যে রেসপন্স পাওয়া গেছে সেটা জাস্ট ভাবা যায় না। আর আমার মনে হয় এই এই রেসপন্সই বর্ণনার প্রত্যেক মেম্বারকে এত বেশি রকম মোটিভেট করেছে, সেই সেটা পুরোপুরি এই গানটার ভেতর দিয়ে বেরিয়ে আসছে। আমাদের প্রথম অ্যালবামে যে গানটা রিলিজ করেছিল হেই ও, তার থেকে এটা সাউন্ডস্কেপটা অনেকটাই আলাদা। যখনই আমরা এই গানটা করেছি আমাদের সবার মধ্যে দিয়ে এবং যারা শুনেছেন হয়তো তাদের মধ্যে দিয়ে একটা অদ্ভুত এনার্জি ফ্লো করেছে, সেটা আমরা অনুভব করেছি। এইবারের রিলিজ সেই এনার্জিটাকেই তুলে ধরার একটা প্রচেষ্টা। আমার মনে হয় এই ও গানটি শুধু একটি গান নয়, এটা একটা কলিং, এটা একটা প্রতিবাদ, এটা একটা লড়াই করার অপবাদ,